শুভ সকাল সকলকে, একরা শিউলি ফুলের গন্ধে মেশানো সকালে স্বাগতম। তো তোমাদের একটি নতুন ব্লগে সকলকে স্বাগতম জানাই, সকল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। তো আজকে সকালে ঘুম ভাঙলো এই সুন্দর নগর কীর্তন শুনে, তাতে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমাদের বাড়ির পাশ দিয়ে রোজই নগর কীর্তন বেরোতো, তো আজকে সেটার ভিডিও ক্লিপসও নিয়ে রাখলাম। আর এই যে শিউলি ফুলগুলো, এত মিষ্টি মিষ্টি শিউলি ফুলগুলো হয়েছে, এগুলো কোথায় হয়েছে বলো তো? বাবার যত্নে আমাদের ছাদে হয়েছে। গাছটা খুবই ছোটো হলেও ফুল কিন্তু ভালোই হয়। তো সুন্দর করে কিছুটা ফুল ঠাকুরের জন্য পুজোয় দিয়ে দেওয়া হয়েছিল, আর বাকিটা ফুল আমি একটু সুন্দর করে সাজালাম। তো আজকে তো কালী পুজো, তো ভাবলাম যে কিছু একটা করি, যেহেতু রঙ্গোলি করা হয়নি তো কিছু একটা অন্যরকম করার চেষ্টা। তো তারপর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিই, আর এখানে আমার ছোট্ট খুদে একটা স্টুডেন্ট মোনা। তারপর সন্ধ্যেবেলায় আমি ও আর মা তিনজনে মিলে রেডি হয়ে চলে গেছিলাম এখানকার কালী মন্দিরগুলোতে। তো সবার প্রথমে চলে এসেছিলাম জংলা কালী বাড়িতে। তো তোমরা অনেকেই জেনে থাকবে এই কালীমা কিন্তু খুবই জাগ্রত। তো এখানে এসে আমরা প্রদীপ মোম এগুলো জ্বালাই, মায়ের মূর্তি দর্শন করি, মাকে প্রণাম করে তারপর আরও একটা মন্দিরে চলে যাই, সেটা হলো দশ মাথা কালী বাড়ির মন্দির। তারপর সেখান থেকে চলে যাই রামনারায়ণ মন্দিরে আর আখড়ার মন্দিরে, সেইগুলোর ক্লিপস না হয়নি। তারপর চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতেও আজকে প্রদীপ জ্বালানো, তো এখন সুন্দর করে সমস্ত প্রদীপগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে। এখন বাড়ির সমস্ত কোনায় প্রদীপগুলোকে দেব। আর সকালে যে তোমাদের সাথে ফুলের একটা বাটি শেয়ার করেছিলাম, মানে এক বাটি ফুল শেয়ার করেছিলাম, সেই ফুলটাকে এইভাবেই এখন সাজালাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। শিউলি ফুলগুলো এত, মানে একটা শুভ্রও থাকে না, দুটো কালার কম্বিনেশন কিন্তু এত সুন্দর, মানে দেখলেই মনে হয় যে মা, মানে পুজো একটা যে ফিলিং সেটা কিন্তু শিউলি ফুল দেখেই পাওয়া যায়। আর সেই শিউলি ফুল দিয়ে আজকে আমি একটু অন্যভাবেই সাজালাম, একদমই সিম্পল, কিছুই না, খাটনির কাজ, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তারপর এবার যেহেতু পুজো আমার একদম নতুন জায়গায়, দিওয়ালি এইগুলো সমস্ত কিছু একদম অন্যরকম জায়গায়, মানে এই শ্বশুর বাড়িতে, তো আমি বাড়িকেও খুব মিস করছিলাম, কারণ বাড়িতে প্রত্যেকবার সমস্ত কিছু সাজাতাম। তো আমার সেই মন খারাপে ভাই বাড়ির যে ভিডিওগুলো সেগুলো পাঠিয়েছে, আর বাবাকে নিয়ে আমাদের ময়নাগুড়িতে মেট্রো এসেছিলো, মানে মেট্রো বানানো হয়েছিলো এক পুজো মণ্ডপে, তো সেটার ভিডিও আমার সাথে শেয়ার করছিলো যাতে আমার মনটা একটু ভালো হয়। মানে এখানকার আনন্দ তো থাকে কিন্তু ওই কষ্টটা কিন্তু থেকেই যায়, মানে বাড়ির যে জিনিসগুলো আমি সমস্ত কিছু খুব মিস করছিলাম সত্যি বলতে। আর এদিকে বর্মাসও আমাকে অনেকভাবে আনন্দে রাখার চেষ্টা করছিলো, আর এখানে দেখো ফানুস চালানো হচ্ছিলো, নানান বাজি পটকা এই যে সমস্ত কিছু ফাটানো হয়, সমস্ত কিছু আমরা ফাটাচ্ছিলাম। তো আই দেখো আমাদের বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকের বাড়ি সুন্দর করে সেজে ওঠে না এই দিওয়ালির দিনগুলোতে? দেখতে কিন্তু খুব মিষ্টি লাগে, শহর জুড়ে যেন এক আলোর ঝাঁকের বাড়ি, সমস্ত বাড়িগুলোই যেন আলোতে ভরপুর। তো সবার বাড়িতে এরকম আলো সারা জীবন থাকুক এই কামনাই করি। তো এই কামনা করে আমি উড়িয়ে দিলাম ফানুস, আর এখানে কচি কাঁচা সবাই মিলে বেশ আনন্দে কিন্তু সন্ধ্যাটা কাটলো। আর তারপর চলো কালকের যে ব্লগটা সেটা তোমাদের সাথে একবারে শেয়ার করি, কারণ আজকের এই ব্লগটা অনেকটু ছোটো, তোমরা আশা করি এখনও বোর হওনি। তো আমিও কিন্তু বোর হইনি এরকম ফানুসটাকে ধরে রাখতে রাখতে। তো চলো কথা বলতে বলতে এই ফানুসটা উড়ানো হয়ে যাক, আর তারপর শুরু হয়ে যাক নেক্সট ব্লগ, মানে নেক্সট দিনের ব্লগ। তো আজকে কালী পুজোর পরের দিন, আর এই পুজো মণ্ডপ হলো আমাদের পাড়ার পুজো মণ্ডপ তরুণ দল। তো খুব সুন্দর কিন্তু প্যান্ডেল হয়েছে, আর খুব নাম করা পুজোও হয় এখানে। তো আজকে ছিল এখানকার যারা মেম্বার তাদেরকে এখান থেকে খাওয়ানো হচ্ছিল, মানে রাতের খাবার। তো আমরা সবাই রেডি হয়ে সেখানে চলে গেছিলাম, আর এই ক্লাবের যে হল রুম সেখানে আমরা সবাই মিলে সুন্দর করে বসে পড়ি। এখানে কিন্তু প্রচুর লোক একসাথে খাচ্ছিলো, আর এখানে খাওয়ারের ছিল
হলো ঘন খিচুড়ি, তার সাথে ফুলকপির একটা তরকারি, আর একটা সবজিও ছিল, চাটনি আর পায়েস ছিল। আর এই দেখো এখানে অরি, বদিরা, মাম্মাম সবাই মিলে কিন্তু আমরা একসাথে গিয়েছি, সবাই মিলে একসাথে এখন এটা খেয়ে তারপর একটু মেলা ঘুরে আর আশেপাশে যে সমস্ত প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখবো, দেখে বাড়ি চলে যাবো। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু দেখতে থাকো। মরণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হোলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের তো কালী পুজোর সাথে কিন্তু মেলা একদম ওতপ্রোতভাবে জড়িত, অনেক জায়গায় কিন্তু কালী পূজার সাথে সাথে বড় বড় মেলাও আসে। ঠিক সেরকম এই তরুণ দলের পুজোর সাথে কিন্তু অনেক বড় একটা মেলাও এসেছে, যেখানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে, মানে শীত বস্ত্র থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সবই কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছিল। তো আমরা পুরো মেলাটাকে একটু ঘুরে দেখি, যেহেতু আজকে মেলাটার দ্বিতীয় দিন, তো সেইভাবে সমস্ত দোকান বসে গেছে, তো সেরকম অতটা ভিড় নেই। তো পুরোটা আমরা সুন্দর করে একবার ঘুরে দেখছিলাম, তোমাদের বললাম না এখানে সব রকম দোকান আছে, দেখো এখানে কত রকমের দোকান। তো তারপর এখান থেকে বেরিয়ে যাই আমরা, আর এখান থেকে বেরিয়ে পাশের পাড়ার যে দুটো পুজো মণ্ডপ সেখানে আমরা যাই। তো ভালোই বেশ পুজো হয়েছে, তারপর আমরা একসাথে মানে পাড়ার বৌদিরা সবাই মিলে ওই পুজো মণ্ডপগুলোতে হেঁটে হেঁটে ঘুরি, প্রতিমা দর্শন করি। এই যে একটা পুজো মণ্ডপ, এটা আরেকটা পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটা না খুব সুন্দর লেগেছে, সুন্দর লেগেছে মানে এখানে এত সুন্দর সুন্দর মহিলাদের নিয়ে, নারীদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা লেখা ছিল, যেটা একদম মন ছুঁয়ে যাচ্ছিল। প্রত্যেকটা ক্যাপশন যেন একটা মানে জীবন্ত একটা দৃষ্টান্ত দিচ্ছিল। তারপর বৌদিরা চলে যায় বাড়ি, আর আমি আর অমিতে চলে যাই মহাকাল মন্দিরে। আর এখানেও দেখো কেদারনাথ মন্দির করেছে এই একটা প্যান্ডেল, আমি নাম জানি না ঠিক। তো সেখান থেকে আমরা মহাকাল বাড়ি চলে যাই। কালী পুজোর সাথে কেন জানি না ভূতেরও একটা মিল আছে, ভূতের মিল আছে না মানে মানুষ এটাকে বানিয়েছে, কেন এটার কারণ আমি জানি না। এই মানে বেশিরভাগ প্যান্ডেলেই দেখি ভূতের একটা ব্যাপার থাকে, সব জায়গায় একটা দুটো প্যান্ডেল কিন্তু এবার এরকম হয়েইছে। ঠিক এরকম আমাদের ফালাকাটাতেও এরকম হয়েছিল ভূত ভাঙড়ো টাইপে। তো আমি না ঢুকতে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, আমি ভূতে সেরকম ভয় করি না, কিন্তু এত বিকট বিকট সাউন্ড হচ্ছিল, আর এদিকে দেখো মানুষরূপী এক একজন ভূতের মুখোশ পরা, তো এদের দেখেও একটু ভয় ভয় লাগছিলো প্রথমের দিকে, তারপর ঠিকঠাক হয়ে যায়। আর এখানে তো বাচ্চাদের একদম রীতিমতো খুবই খারাপ অবস্থা, প্রত্যেক বাচ্চায় কান্নাকাটি এ সমস্ত কিছু করেছিল, তো এই জিনিসগুলো আমার একটু ভালো লাগে না, কেমন একটা অদ্ভুত ধরনের লাগে। পুজোর মধ্যে এই সমস্ত জিনিস মনে হয় না আমার ঠিক, তো এটা আমার ব্যক্তিগত ধারণা, তোমাদের ধারণা অন্যরকম হতে পারে। তো এখানকার এই পুরো ম্যান্ডেল ঘুরি, মানে ভূত বাংলোটাকে এক্সপ্লোর করি, তারপর এখানকার যে মায়ের মূর্তি সেটাকে দর্শন করি, তারপর এখান থেকে সোজা চলে যাই আরেকটি পুজো মণ্ডপে। তো এরকম প্যান্ডেল দেখে আমরা চলে আসি সোজা বাড়িতে, আর বাড়িতে এসে জ্বালাই এরকম ফুলঝুড়ি তারাবাতি। আমার না এরকমই ফুলঝুড়ি তারাবাতি এরকম আতশবাজিগুলোই বেশি ভালো লাগে ওরকম শব্দবাজির তুলনায়। তোমাদের কাদের কাদের আমার মতো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কালী পূজার আজকের এই দুদিনের ব্লগটাকে এখানেই চলে শেষ করি, তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।